এই ভিডিওটা আমি বাকি ভিডিওর মতো হয়তো এন্টারটেইনমেন্টের জায়গা থেকে যদি বলো তাহলে হ্যাঁ হয়তো আমি ফুলফিল করতে পারিনি বা পারলাম না। হে দিস ইজ সুলি ফ্রম ইয়ামি কলকাতা। আমি আজকে যেতে চলেছি পান্নার আইসক্রিম পার্লারে। আজকে আমরা আইসক্রিম রিভিউ করব। আমি আগের দিন যে 24 আওয়ার্স ম্যাগি চ্যালেঞ্জের ভিডিওটা করেছিলাম ওটার মধ্যে একজন কমেন্ট করে বলেছিল যে দিদি কোনো আইসক্রিম পার্লার থাকলে বেহালা এরিয়ার মধ্যে তাহলে সেটাকে তুমি রিভিউ করো। তো আজকে ভিডিও সেটাই, আমি যেতে চলেছি পান্নার আইসক্রিম পার্লারে, গিয়ে দেখা হচ্ছে। তো এটা হচ্ছে বিদ্যাসাগর হসপিটাল। বিদ্যাসাগর হসপিটালের ঠিক সামনে হচ্ছে পান্নার আইসক্রিম পার্লারটা। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা একবার চেক করে নিও। সো আমি এটা অর্ডার দিয়েছিলাম হচ্ছে ব্রাউনি চকো ফাজ, তো আমি এটা নিয়ে চলে এসেছি। তো এটা আমার পড়েছে 130 মতো। উপরে হুইপড ক্রিম আর চকো চিপস আর চকলেট সিরাপ দিয়ে সুন্দর করে সাজানো, দেখতেই পাচ্ছ। সো এবার আমি এটাকে খাবো, আমি আর ওয়েট করতে পারছি না। ইটস লুক সো ইয়ামি, সো খাওয়া যাক। আমি হচ্ছে বাড়ি চলে এসেছি, আমার আইসক্রিম টাইসক্রিম খেয়ে আমি চলে এসেছি। যেটা বলার ছিল অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যে আমি ওখানে গিয়ে কোনো ভিডিও করতে পারিনি, ঠিক আছে। এমন নয় যে রেস্টুরেন্ট অ্যালাউ করেনি বা আইসক্রিম পার্লারের লোকেরা অ্যালাউ করেনি, এমন নয়। তারা বলেছিল আইসক্রিমে আপনি ভিডিও ভিডিও যা ইচ্ছা করতে পারেন। যেটা আমি মেন প্রবলেম ফেস করেছি ওখানে গিয়ে সেটা হচ্ছে যে ওদের উপরে যে খাওয়ার জায়গাটা ছিল ওইখানে, মানে আমাদের চারিপাশে, আমি জানি না আমি কথাটা বলছি কতজন এগ্রি করবে কি কতজন এগ্রি করবে না আমি জানি না, কিন্তু আমাদের চারিপাশে এমন প্রচুর মানুষ আছে যারা হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে মানে ঠিক এমনিভাবে কথা বলে যেন হচ্ছে যে কোনো বাড়ি বসে আড্ডা মারছে বা পাড়াতে পাড়ার মোড়ে আড্ডা মারতে গেছে। আমার ব্যাপারটাও ঠিক তাই হয়েছে। আমি যখন উপরে উঠি, উপরে উঠে দেখি যে ওদের 5টা না 6টা টেবিল আছে, ওখানে একটা টেবিলই খালি ছিল। তো আমি সেখানে বসি এবং যা উপরে ওঠার আগে থেকে আমি যেটা ফিল করতে পারছিলাম সেটা হচ্ছে যে প্রচুর চিৎকার চেঁচামেচি, মানে সেই হয় না যে মাছের বাজারে যেমন চিৎকার চেঁচামেচি হয় সবাই চিৎকার করছে, তো ওরকমই কিছু ফিল করলাম। তাও আমি ট্রাই করলাম যে উপরে গিয়ে যদি কোনো ভিডিওটা করা যায়। তো যেটা আমি দেখলাম সেটা হচ্ছে যে মানে মানুষজন, মানে সব মানুষের কথা আমি বলছি না, কিন্তু কিছু কিছু পাবলিক এমন আছে যে যারা এমন চিৎকার চেঁচামেচি করেছে, মানে করছে মানে নর্মালি কথাই বলছে, কিন্তু সেটা এত বেশি ক্রাউডেড যার জন্য মানে আমি যে সেখানে ক্যামেরা অন করে ভিডিও করব সেটা মানে লিটারালি পসিবল ছিল
না, মানে আমি অনেক জায়গায় ভিডিও করেছি কিন্তু এই জিনিসটা আমি ফার্স্ট টাইম ফিল করলাম। তো মানে আমার আইসক্রিমটা চলে এসেছিল মিনিমাম, আমি যখন নিয়ে উপরে উঠেছি, উঠে 30 থেকে 45 মিনিট আমি জাস্ট ওয়েট করেছি যে ঠিক আছে, মানে একটু ঠিক আছে, আমি ঠিক কমলে বা একটু থামলে জিনিসটা আমি শুরু করব। কিন্তু মানে সেই সুযোগ, মানে 45 মিনিট ধরে আমি জাস্ট আইসক্রিমটার জন্য, মানে আইসক্রিমটা খেয়ে বলবো কেমন খেতে বা কিছু, সেইটা করার একদম পরিস্থিতি ওইখানে ছিল না। ঠিক আছে, যে জিনিসটা আমার সত্যি বলতে গেলে, যখন তুমি একটা পাবলিক মানে রেস্টুরেন্টে যাচ্ছ বা এমন কোথাও, তখন অ্যাটলিস্ট একটু, মানে বলবো না যে রেস্টুরেন্টে গেছে কেউ গল্প করবে না, কিছু করবে না, না সেটা নয়, কিন্তু সেই গলার ভয়েসের একটা একটু লো থাকার প্রয়োজন আছে, যাতে সবাই কমফোর্টেবল ফিল করে। না কেউ খুব জোর চিৎকার করছে, কেউ ঝগড়া করছে, এই জিনিসটা আমার সিরিয়াসলি খারাপ লেগেছে। এবার আসি হচ্ছে আইসক্রিমটার কথায়। তো আমি বিলটাকে নিয়ে এসেছি বিকজ আমি যেহেতু করতে পারলাম না ওখানে। তো আমি যে আইসক্রিমটা নিয়েছিলাম সেটা হচ্ছে ব্রাউনি চকো ফজ, এই যে এটার বিল। ওখানে হচ্ছে তোমার অনেক ভ্যারাইটিস আইসক্রিম রয়েছে, লাইক পেস্তা কুলফি, ফ্রুট অ্যান্ড নাটস, অরিও ওভারলোড বলে একটা আইসক্রিম ছিল, বা এরকম অরিও টাইপস অফ কিছু একটা নাম দেওয়া ছিল। তারপরে এইটা ব্রাউনি দিয়ে অনেক আইসক্রিম ছিল, আর ওদের প্রাইসগুলো আমার খুব রিজনেবল লেগেছে, মানে ধরো 70-80 থেকে শুরু করছে। তার উপরে তোমার, আমার যেমন এই আইসক্রিমটার প্রাইস ছিল হচ্ছে 110, তারপরে ওরা বললো যে আপনি যদি হুইপড ক্রিম আর চকো চিপস আর চকলেট সিরাপ যদি উপরটাকে অ্যাড করেন তাহলে আর 20 রুপিস এক্সট্রা চার্জেস পড়বে। তো আমি বললাম যে ওকে ফাইন, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আইসক্রিমটা সত্যিই খুব ভালো হয়েছে। আমি আগেও গেছিলাম পান্নাতে, পান্নার এই আইসক্রিম পার্লারটাতে, তখনও আমি ওরিওর আইসক্রিমটা খেয়েছিলাম, ওটাও ওটাও খুব ভালো খেতে, ওরিও আইসক্রিম। তারপর ব্ল্যাক কারেন্ট, ব্ল্যাক কারেন্টটাও খুব ভালো খেতে লেগেছিল আমার। বাট হ্যাঁ, আইসক্রিমটা খুব ভালো খেতে, খুব টেস্টি, মানে লাইক কী বলবো, একদম ফ্রেশ ক্রিম দিয়ে। আমি যে বানানোটা তোমাদেরকে ভিডিওটাতে দেখাবো সেটা হচ্ছে যে ওদের পুরো ফ্রেশ ক্রিম দিয়ে তৈরি হয় আইসক্রিমটা, খুব সুন্দরভাবে তৈরি হয়, খেতে খুব সুন্দর। যেটা একমাত্র আমার ওখানে প্রবলেম লাগলো সেটা হচ্ছে যে যে সমস্ত লোকজন গেছিল আমার বেলাতে, তাদের মধ্যে এমন প্রচুর ছিল যারা এমন চিৎকার চেঁচামেচি, ঝগড়া, একটা কাপল তো ঝগড়া করতে শুরু করে দিয়েছিল, যার জন্য আমি ক্যামেরা সিরিয়াসলি বলতে গেলে অন করতে পারিনি। তো এইটুকুনি, এই ভিডিওটা খুব একটা ভালো করতে পারলাম না, ট্রাই করেছিলাম। যাই হোক, পান্নার আইসক্রিম তোমরা ট্রাই করতে পারো, আমি বলবো যারা বেহালা অঞ্চলে থাকো তাদের জন্য একদম পারফেক্ট প্লেস আইসক্রিমটা খাওয়ার জন্য। হ্যাঁ, উপরের বসার জায়গাটা খুব একটা বড় নয়, ওটা একটু ছোটোই। যারা তোমরা কাপল আছো, গিয়ে সন্ধ্যাবেলায় গিয়ে টাইম স্পেন্ড করতে পারো, বা বন্ধুরা মিলে ওখানে আড্ডা মারার জন্য পারফেক্ট প্লেস। বাট আমি আজকের যেটা রিয়েলাইজ করলাম সেটা দেখে বলবো যে তোমরা যখনই বাইরে যাও অবশ্যই মজা করবে, গল্প করবে, 100 বার করবে, কিন্তু সাথে এটাও মাথায় রেখো যে অন্য কারো যাতে ডিস্টারবেন্স না হয়, যেটা আমি আজকে খুব বেশি করে ফিল করতে পারলাম। তো এই ভিডিওটা আমি বাকি ভিডিওর মতো হয়তো এন্টারটেনমেন্টের জায়গা থেকে যদি বলো তাহলে হ্যাঁ, হয়তো আমি ফুলফিল করতে পারিনি বা পারলাম না, ট্রাই করেছিলাম। তো আমার যতটা মনে হলো যে যেহেতু আমি ওইখানে গিয়ে এক্সপ্লেন করতে পারিনি, দেখাতে পারিনি, তাই জন্য আমি বাড়ি এসে টোটালি জিনিসটা খুলে বললাম, গুছিয়ে বললাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বাকি ভিডিওসগুলো দেখো। এই ভিডিওটা করতে আমি খুব একটা ভালো পারলাম না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।